এই বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এই ভিডিওটা স্পেশালি ছোট্ট ব্লগ বলে ধরতে পারো, কারণ আজকে হঠাৎ কলকাতা এসে মনে হলো যে কিছু ভিডিও তোমাদের জন্য করি, বা কিছু কলকাতার কিছু স্মৃতি, যে জায়গাগুলো মানে মানুষের এভরিডেকার যাতায়াত, তো সেই জায়গাটার পরিচিতি তোমাদেরকে আরেকবার দিই। কারণ অনেকেই আসো, কলকাতা তো আসতেই হয় কাউকে না কাউকে কোনো না কোনো কাজে, কিন্তু ঘোরার ক্ষেত্রেও কেউ নিজের অফিসের বিভিন্ন কাজের সূত্রে তোমাদের এখানে আসতে হয়। তবু যারা যারা আসো তো তাদের তো জানোই, যারা আসো না তাদের জন্য জাস্ট এটা তোমাদের একটা ইনফরমেশন ভিডিও বলতে পারো। আজকে আমি চলে এসেছি কলকাতাতে, তো এখানে এসে হাওড়া ব্রিজের এই সুন্দর দৃশ্য তুলে ধরতে পেয়ে খুবই ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আশা করি ভালোই লাগবে, দেখো উপভোগ করো। আর প্রতিটা ক্লিপিংসের উপরে আমি ডেস্টিনেশনের নাম নিচে দিয়ে দিয়েছি, সবাই দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় কোথায় গেছি, কোন জায়গা এটা। সবার কাছে এটা নতুনভাবে পরিচিতি দেওয়ার জন্য এই ভিডিওটা, সবাই দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকন অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে আগে নোটিফিকেশন যায়। এই রকম ভিডিও আমি আরও বানাবো, কিন্তু আজকের ভিডিওটা নেহাতি একটা ছোট্ট মানে ব্লগ বলে ধরতে পারো, কারণ কিছু জায়গা এমনভাবে তুলেছি যেগুলো তোমাদের হয়তো ফটোশ্যুট, যারা ফটোশ্যুট করো তাদের জন্য খুবই ভালো একটা পরিচিতির জায়গা হয়ে দাঁড়াবে।
অনেকেই বলো যে কলকাতাতে লেদার মার্কেট কোথায় আছে, লেদারের পিওর লেদারের ব্যাগ লেদার জ্যাকেট কোথায় পাওয়া যায়। তো অনেকেই জানো, অনেকেই আবার জানো না। তো তার জন্য এখানে ছোট্ট একটা আমি ভিডিও করেছি, এটা হচ্ছে লেদার মার্কেট। আমি এখানে ছোট্ট জায়গা নিয়েছি, ভেবো না যে এটা গাছের তলায়। এদের নিজেদের দোকান আছে, নিজেরা প্রোডাকশন হাউস আছে। এটা হচ্ছে একদম সদর স্ট্রিটের সামনে বা গভর্নমেন্ট আর্ট কলেজের একদম নিয়ারেস্ট জায়গা। এটা গভর্নমেন্ট আর্ট কলেজ বা মিউজিয়ামের একদম নিয়ারেস্ট এই লেদার মার্কেট বা লেদার জায়গা। তুমি এখানে জ্যাকেট থেকে আরম্ভ করে এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে। এদের এই জায়গাটা মানে আমি এই দোকানে আসি, কিছু না কিছু কিনে নিয়ে যাই কলকাতায় এলে। আমি লেদারের প্রচণ্ড ফ্যাসিনেশন আমার, তো আমি লেদারের প্রচুর ব্যাগ ইউজ করি, জ্যাকেট ইউজ করি। তো সেই সূত্রে এইখানে আমার পরিচিতি, এবং এটা আমাকে একটা বন্ধু ইনফরমেশান দিয়েছিল। তো আশা করি আমি তোমাদেরকে এই ইনফরমেশান দিয়ে উপকৃত করব বা তোমাদের একটা ভালো লেগে থাকবে, কারণ অনেকেই আছো যারা লেদার জ্যাকেটের ফ্যাসিনেশন আছে। আর অবশ্যই এখানে এলে, লেদার জ্যাকেটের এই জায়গাটাতে এলে, তোমরা বার্গেনিং করতে কিন্তু ভুলো না। ওরা অনেক রেট বলে, বাট তোমাদেরকে একটু দাম দর করে নিতে হবে নিজেদের মতন করে, তাহলে সেটা আশা করি তোমরা রিজনেবল রেটে পাবে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক এইরকমই ভিডিও আরও আমি আনবো। আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর বাই বাই কলকাতা, আবার আসবো কোনো না কোনো ভিডিও কলকাতারই নিয়ে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আর এইটা হচ্ছে স্পোর্টস মার্কেট। এই 7 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা এভরিথিং স্পোর্টসের জিনিস সব পাবে, সব এভরিথিং। আশা করি বন্ধুরা তোমার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকন ক্লিক করো যাতে আমার এই নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায়। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমাকে আরও কমেন্ট করো।